বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়, পাঠ শিরোনাম বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। আমরা আজকে এই অধ্যায়ের পাঠ 4, 5 এবং 6 সম্পর্কে জানব। পাঠ শুরু করার আগে চলো আমরা প্রথমেই জেনে নেই যে এই পাঠ শেষে আমরা কি কি বিষয় জানতে পারব। এই পাঠ শেষে আমরা এশিয়া মহাদেশের জনসংখ্যা, অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে জানতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থী, মূল পাঠ শুরু করার আগে চলো আমরা এই অধ্যায়ের আগের ক্লাসে কি কি জেনেছি সেটা একবার মনে করে নিই। এই ক্লাসের আগের পাঠে আমরা জেনেছিলাম মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে, এরপরে আমরা জেনেছিলাম এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে এবং এর আয়তন সম্পর্কেও, তারপর আমরা জেনেছিলাম এশিয়া মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্যময় যে ভূপ্রকৃতি এবং এর জলবায়ু সেই সম্পর্কে। চলো আমরা আজকে আমাদের মূল পাঠ শুরু করি। আমাদের আজকের মূল পাঠ, পাঠ 4, এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি এবং ধর্ম। প্রথমে আমরা কথা বলবো এশিয়ার জনসংখ্যা নিয়ে। জনসংখ্যা কাকে বলে বলতো? এই যে আমি একজন, তুমি একজন, অন্য আরেকজন, এরকম, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি এক একজন। একটা দেশে অথবা একটা এলাকাতে এরকম যত জন লোক বাস করে সেটা হচ্ছে সেই এলাকার জনসংখ্যা। তেমনি করে একটি দেশ, একটি মহাদেশেও ঠিক কতজন লোক বাস করে সেটা হচ্ছে সেই মহাদেশের জনসংখ্যা। তো আমরা আগে জেনেছি যে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এটি আয়তনে পৃথিবীর স্থলভাগ যতটুকু আছে তার 3/1 ভাগ। তোমাদের মনে আছে আয়তন কত? এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে 4,46,14,000 বর্গ কিলোমিটার। এত বড় একটা মহাদেশ, সেই মহাদেশের আয়তন যে শুধু বড় তা না, এর জনসংখ্যাও কিন্তু সেই রকমই অনেক বৃহৎ। কেমন করে আমরা জানছি যে জনসংখ্যার ঘনত্ব বেশি সেটা আমরা তোমাদের সাথে এখন আলোচনা করব। বিশ্বের জনসংখ্যার মোট 60% অর্থাৎ 60% লোক বাস করে হচ্ছে এশিয়া মহাদেশে। পুরো পৃথিবীতে মনে করা হয় যে জনসংখ্যা হচ্ছে প্রায় 700 কোটি। এই 700 কোটি জনসংখ্যার মধ্যে শুধুমাত্র এশিয়াতে বাস করে 442,70,000,000, অর্থাৎ 4/3 ভাগ লোকের বসতি হচ্ছে এশিয়াতে। আমরা এর আগে বলেছি যে স্থলভাগের 3/1 ভাগ হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত, আর জনসংখ্যার ক্ষেত্রে বলছি 4/3 ভাগ লোক বাস করে এখানে। তো স্বভাবতই বুঝতে পারছো যে এখানে জনসংখ্যার ঘনত্বটা একটু বেশি। তবে এশিয়ার সব জায়গায় যে সমানভাবে লোক বাস করে তা কিন্তু না। যেমন ধরো মধ্য এশিয়া, সাইবেরিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় কম লোক বসবাস করে, আর পূর্ব এশিয়া বিশেষ করে ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে ঘনবসতি অর্থাৎ লোকসংখ্যা অনেক বেশি, প্রায় 2/3 অর্থাৎ এশিয়ার জনসংখ্যার 2/3 লোকই এই এলাকায় বাস করে এবং জনবসতির বেশিরভাগ অংশ হচ্ছে গ্রামাঞ্চলে বাস করে। এশিয়ার মধ্যে আয়তনে এবং লোকসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, আর সবচেয়ে ছোট হচ্ছে মালদ্বীপ। চীনের জনসংখ্যা সবচাইতে বেশি, সেই জনসংখ্যা কত তোমরা জানো? সেই জনসংখ্যা হচ্ছে 137,20,000,000 জনগণ বাস করে চীনে। এর পরের অবস্থান হচ্ছে ভারতের, ভারতের জনসংখ্যা হচ্ছে 131,40,000,000, আর মালদ্বীপের জনসংখ্যা হচ্ছে মাত্র 3,00,000। বলেছি আগে এটা ছোট দেশ। এই যে আমরা এতক্ষণ এই সংখ্যাগুলো বললাম, এটার তথ্যসূত্র হচ্ছে বিশ্ব জনসংখ্যা ডাটাশিট 2015। এখন আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের অর্থনীতি নিয়ে। এশিয়া মহাদেশ কৃষি প্রধান, ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষস্থানীয় হচ্ছে এশিয়া মহাদেশ। সবচাইতে বেশি ধান উৎপন্ন হয় চীন দেশে। একইভাবে পাট উৎপাদনে ভারত হচ্ছে প্রথম আর বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। তারপর দেখো চা উৎপাদনের কথা চিন্তা করি, চা উৎপাদনের ক্ষেত্রে দেখবো আমরা চীন হচ্ছে চা উৎপাদনে প্রথম, ভারত হচ্ছে দ্বিতীয়, আর শ্রীলঙ্কা হচ্ছে চতুর্থ। এগুলো হচ্ছে কৃষি ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে আমরা এশিয়ার বিভিন্ন দেশের অবস্থান সম্পর্কে জানলাম। আমরা আরো জানি যে এশিয়া মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে তোমরা জানো? যেই সম্পদ প্রকৃতি থেকে তৈরি হয়েছে বা প্রকৃতি থেকে প্রাপ্ত তাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো এই প্রাকৃতিক সম্পদে এশিয়া মহাদেশ অনেক প্রাচুর্য রয়েছে। প্রাকৃতিক সম্পদগুলো কি কি এশিয়া মহাদেশে? সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক, লোহা, কয়লা প্রভৃতি।
জ্বালানি তেল, যেটা ছাড়া নাকি কলকারখানা, শিল্প কারখানা, যানবাহন এগুলো অচল, অর্থাৎ এগুলো কোনো কিছু চলবে না যদি তোমার জ্বালানি তেল না থাকে। তো এক কথায় বলা যেতে পারে যে পুরো পৃথিবীটাই অচল হয়ে যাবে যদি আমরা জ্বালানি তেল না পাই। পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল কোথেকে আসে তোমরা জানো? পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল আসে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশ, যেমন সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত, কুয়েত, এইসব দেশ থেকে। এইসব দেশ থেকে প্রাপ্ত জ্বালানি তেলের উপরে বলতে গেলে পুরো বিশ্ব হচ্ছে নির্ভরশীল। এছাড়াও সাগর, মহাসাগর, নদ নদী এগুলোর সুবিধা থাকার কারণে কি হয়েছে জানো? এইসব সুবিধা থাকার কারণে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে এবং সেই দেশগুলোর সাথে বিশ্বের অন্যান্য দেশের বাণিজ্যিক সুবিধা বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছে, বেশ অগ্রগামী হয়েছে। মহাসাগর, সাগর এগুলোর কাছে বা তীরবর্তী বন্দর এগুলো থেকে ব্যবসা বাণিজ্যটা অনেক বেশি ফ্লো পেয়েছে। এই মহাদেশে অবস্থিত চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত এগুলো শিল্প ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছে। এছাড়া আমরা এটা উল্লেখ করতে পারি যে পুরো পৃথিবীতে জাপান শিল্প সমৃদ্ধ দেশের মধ্যে তৃতীয়। এছাড়াও গার্মেন্টস শিল্পে বাংলাদেশ বেশ এগিয়ে যাচ্ছে। এখন আমরা আলোচনা করব এশিয়া মহাদেশে ধর্ম নিয়ে। পৃথিবীর প্রায় সকল ধর্মের উদ্ভব হয়েছে এশিয়া মহাদেশে। অর্থাৎ প্রধান প্রধান ধর্মগুলোর কথা তুমি যদি বলো তাহলে দেখা যায় যে প্রায় সব প্রধান ধর্মগুলোর উদ্ভবই হয়েছে এশিয়া মহাদেশে। প্রাচীন ধর্মের মধ্যে জৈন, হিন্দু, বৌদ্ধ এই সবকটি ধর্মের সৃষ্টিও কিন্তু হয়েছে এই এশিয়া মহাদেশে। এরপর ইহুদি ও পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে। শুধু তাই না, এই মধ্যপ্রাচ্য থেকেই সপ্তম শতকে ইসলাম ধর্ম পুরো বিশ্বে ছড়িয়ে যায়। সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ প্রত্যেক মুসলমানের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এছাড়া ভারতের গয়া এবং কাশী হিন্দুদের পবিত্র তীর্থস্থান, আর বৌদ্ধদের পবিত্র তীর্থ হচ্ছে বৌদ্ধ গয়া, যেটা নাকি ভারতে অবস্থিত। তো আমরা এতক্ষণ বিভিন্ন ধর্মের সৃষ্টির কথা জানলাম। আমরা আরো জানলাম যে পৃথিবীর তিনটি প্রধান ধর্ম, ধরো মুসলমান, তারপরে হচ্ছে ইহুদি, খ্রিস্টান, এই তিনটি ধর্মেরই পবিত্র স্থান, সেটা অবস্থিত হচ্ছে জেরুজালেম শহরে। তো ধর্মীয় দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখছি যে অনেক প্রাচীনকাল থেকে আসলে ধর্মীয়ভাবে বিভিন্ন ধর্মের মিলনস্থল আসলে হচ্ছে এশিয়া। এরপরে আমরা পড়ব এই অধ্যায়ের পাঠ 5 এবং 6 সম্পর্কে, যেখানে আমরা দেখব এশিয়া মহাদেশে বাংলাদেশ অবস্থান সম্পর্কে। তার আগে চলো আমরা পর্দায় বিশ্বের মানচিত্রটা একটু ভালো করে লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্দায় এশিয়ার মানচিত্রটি দেখতে পাচ্ছি। তোমরা তো মানচিত্র দেখতে জানো তাই না, মানচিত্র দেখার নিয়ম? আমি তবু বলে দিচ্ছি, আমরা সবাই জানি মানচিত্রের উপরের অংশ হচ্ছে উত্তর দিক, নিচের দিকে দক্ষিণ দিক, ডান পাশ হচ্ছে পূর্ব দিক এবং বাম পাশ হচ্ছে পশ্চিম দিক। এভাবে আমরা মানচিত্রটা দেখে থাকি। তো আমরা যদি মানচিত্রটা দেখে ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এশিয়া মহাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। এর উত্তরে আছে উত্তর মহাসাগর দেখতে পাচ্ছ, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে লোহিত সাগর এবং আফ্রিকা মহাদেশ, পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর, আর উত্তর পশ্চিম দিকে রয়েছে ইউরোপ মহাদেশ। এই গেল হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের চারপাশের অবস্থান। এছাড়া রাশিয়ার ইউরাল পর্বতমালা আছে, সেটা এশিয়া এবং ইউরোপের মধ্যে কিন্তু অবস্থিত। এশিয়া মহাদেশের যে উল্লেখযোগ্য নদী, সেই উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে ইয়াংসি কিয়াং, হুয়াংহো, ইউফ্রেটিস, টাইগ্রিস, গঙ্গা, পদ্মা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র এগুলো। চীনের ইয়াংসি কিয়াং হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য কত তোমরা জানো? এর দৈর্ঘ্য হচ্ছে 6,300 কিলোমিটার। এখন আমরা দেখব এশিয়ার উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো কি কি। এশিয়ার উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো হচ্ছে চীন, ভারত, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান। এশিয়া বা পৃথিবীর মানচিত্রে তোমরা যদি পূর্ব দিকের দেশটির দিকে দেখো তাহলে দেখতে পাবে সেটি হচ্ছে জাপান। অর্থাৎ সব খুব পূর্বে যেখান থেকে আমরা সূর্য ওঠে, সূর্যোদয়, সেটা হচ্ছে জাপান। এই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান,
তারপর নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এগুলো সবই হচ্ছে এশিয়ার দক্ষিণ দিকে অবস্থিত। শিল্প উন্নয়নের ক্ষেত্রে চীন এবং জাপান এই দুইটা দেশ শুধু এশিয়া না, পুরো বিশ্বের মধ্যে কিন্তু অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর দক্ষিণ কোরিয়া, ভারত, এই দেশগুলো কিন্তু শিল্প উন্নয়নের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। এরপর আমরা আলোচনা করব আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে। তাহলে এই বাংলাদেশ সম্পর্কে আলোচনা করার আগে চলো আমরা বিশ্ব মানচিত্রে বাংলাদেশটাকে দেখি। মানচিত্রে আমরা দেখেছি ভৌগোলিক অবস্থানে দক্ষিণ এশিয়ার একটি দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশের তিন দিক জুড়ে তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো, মানচিত্রের দিকে দেখো, তাহলে দেখবে প্রায় তিন দিক জুড়ে আছে ভারত। দক্ষিণ পূর্বে কিছুটা দিকে সীমান্তের দিকে আছে হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, আর দক্ষিণ দিকে পুরোটা অংশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বঙ্গোপসাগর। এদের দ্বারা আমরা পরিবেষ্টিত। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, এজন্য বাংলাদেশকে ষড় ঋতুর দেশ বলা হয়। কিন্তু ষড় ঋতুর দেশ হলেও অন্যতম ঋতু হচ্ছে বর্ষা। বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল, নদী দিয়ে নদীবাহিত যে পলিমাটি এটা দিয়ে মূলত বাংলাদেশটি গড়ে উঠেছে। এজন্য বাংলাদেশের ভূমি কিন্তু খুবই উর্বর। এই উর্বরতা, এই পলিমাটি দিয়ে গড়ে ওঠার কারণে এখানে যেসব ফসলই লাগানো হয় সেটা অনেক ভালো উৎপন্ন হয়। এজন্য বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা বলা হয়। বাংলাদেশের ভূমি উর্বর, তার কারণ হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এর কারণে কিন্তু কৃষি প্রধান দেশও, তাই না? যেহেতু ভূমি উর্বর সেহেতু এখানে কৃষি উৎপাদন অনেক ভালো হচ্ছে। এজন্য বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং নদীমাতৃক দেশ। তাহলে চলো বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো কি সেটার কথা আগে আমরা জানি। বাংলাদেশের প্রধান নদী হচ্ছে তিনটি। এই তিনটি নদী হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা। এই তিনটি প্রধান নদী ছাড়াও আরো কতগুলো বড় বড় নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, শীতলক্ষা, তিস্তা, সুরমা, কর্ণফুলী, মধুমতী, আড়িয়ালখা, বুড়িয়াগঙ্গা। এগুলো অধিকাংশ নদীর উৎস হচ্ছে ভারত, অর্থাৎ ভারত থেকে এই নদীগুলো আমাদের দেশের থেকে প্রবাহিত হয়েছে। সাধারণত বর্ষাকালে, যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বর্ষাকালের প্রাধান্য বেশি, বর্ষাকালে এই নদীগুলো ফুলে ফেপে অনেক সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। পলি মাটি দিয়ে যেমন আমাদের দেশের জমি তৈরি হয় ঠিক তেমন ভাবে আবার অনেক অংশে ভাঙনও ঘটে। এভাবে ভাঙা গড়ার খেলা চলতে থাকে। বাংলাদেশের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। এই সাগর, এই বিশাল জলরাশি আরো দক্ষিণে গিয়ে ভারত মহাসাগরের সাথে মিশেছে। অর্থাৎ বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের একটি উপসাগর, বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখলাম যে এই বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। চট্টগ্রাম, মংলা, পায়রা, এই তিনটি সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য সমুদ্র বন্দর। কারণ এই তিনটি বন্দর দিয়ে বাইরের বিশ্বের সাথে আমাদের দেশের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। অর্থাৎ নৌপথে বা জাহাজ পথে যে সমস্ত জিনিস আমদানি অথবা রপ্তানি করা হয় সে সবগুলো করা হয় মূলত এই তিনটি বন্দরের মাধ্যমে। বঙ্গোপসাগরের তীরে রয়েছে কক্সবাজার। সেই কক্সবাজারে রয়েছে পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত। তোমরা পর্দায় সমুদ্র সৈকতের ছবি দেখতে পাচ্ছ। দেশ বিদেশের প্রচুর পর্যটক কিন্তু এই সমুদ্র সৈকত পরিদর্শন করতে আমাদের দেশে আসেন। এই পর্যটন কেন্দ্র ছাড়াও বাংলাদেশে আরো কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে টেকনাফ, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন হচ্ছে একটা প্রবাল দ্বীপ, এবং পটুয়াখালীতে যে কুয়াকাটার সমুদ্র সৈকত আছে সেটাও কিন্তু অনেক পর্যটকের আকর্ষণের কেন্দ্র। বাংলাদেশে রয়েছে পৃথিবীর বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি, যেটাকে বলা হয় ম্যানগ্রোভ, সেটা হচ্ছে সুন্দরবন। তোমরা সুন্দরবনের ছবি দেখতে পাচ্ছ। এই সুন্দরবনে রয়েছে পৃথিবীর অন্যতম বন্যপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, যা আমাদের জাতীয় পশু হিসেবে বিবেচিত, তাই না? এই সুন্দরবনের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থলের কারণে এটি কি হয়েছে জানো? এটি বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ অংশ সমতল, কিন্তু কিছু কিছু উচ্চভূমিও রয়েছে। সেই উচ্চভূমির মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই তিনটি পার্বত্য জেলার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই মনোমুগ্ধকর। এই পার্বত্য অঞ্চলে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সেই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে
তাজিন ডং বা বিজয়। এই পর্বতশৃঙ্গটি অবস্থিত হচ্ছে বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলায়। তো এই যে আমাদের পর্বতশৃঙ্গ, যেটা আমাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে বিবেচিত, তার উচ্চতা হচ্ছে 1231 মিটার। আমরা জানি যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট, মনে আছে নিশ্চয়ই তোমাদের। এখন আমাকে বলো তো এভারেস্টের উচ্চতা কত? আচ্ছা আমি বলে দিচ্ছি, এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,850 মিটার, অনেক উঁচু। সেই তুলনায় আমাদের তাজিনডং বা বিজয়ের উচ্চতা খুবই কম, কিন্তু তারপরও এটি আমাদের গর্ব। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের আয়তন, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। তোমরা জানো যে বাংলাদেশ এবং ভারত, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যে স্বাক্ষরিত যে স্থল সীমানা চুক্তি, সে অনুযায়ী 2015 সালের 31শে জুলাই দুই দেশের পারস্পরিক ছিটমহল বিনিময় হয়, যার ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডে 10,041.25 একর জমি যুক্ত হয়েছে। শুধু তাই না, বঙ্গোপসাগরে ভারত এবং মিয়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে জলসীমা মামলার রায়ের বাস্তবায়নের ফলে আমরা প্রায় 1,00,000 বর্গ কিলোমিটার বেশি জলসীমা পেয়েছি। তো এই যে আমাদের মূল ভূখণ্ডর পরিমাণ আমরা জানলাম, আমাদের দেশের আয়তনের পরিমাণ জানলাম, আমরা আমাদের জলসীমার পরিমাণটাও জানলাম। এখন আমরা জানবো আমাদের দেশের লোক সংখ্যা কত। আমাদের মোট জনসংখ্যা হচ্ছে 14,97,372,364 জন, ঠিক আছে? এই তথ্য আমরা কোথায় পেয়েছি? এই তথ্য সূত্র হচ্ছে 2011 সালের আদমশুমারি। বাংলাদেশের আয়তনের তুলনায় জনবসতি একটু বেশি, সুতরাং বাংলাদেশ কি, বিশ্বে যেসব ঘনবসতিপূর্ণ দেশ আছে সেগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা অন্যতম। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, অতিরিক্ত তো জনসংখ্যার বৃদ্ধি, অর্থাৎ দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে এবং অপরিকল্পিত ভাবে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আমাদের উন্নতিটা বাধাগ্রস্ত হচ্ছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। চলো আমরা একটু দেখি যে এই ক্লাসে আমরা কি কি শিখলাম। আমরা জেনেছি এশিয়া মহাদেশের জনসংখ্যা, অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে। সেই সঙ্গে আমরা আরো জেনেছি যে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান সম্পর্কে। সেই সঙ্গে আমরা জেনেছি যে বাংলাদেশ এশিয়া কোথায় অবস্থিত, বঙ্গোপসাগর বাংলাদেশের কি ভূমিকা রাখছে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে জেনেছি আমরা, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের জনসংখ্যা। তো আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। তোমরা যদি এই ক্লাসটি ভালোভাবে বুঝে থাকো তাহলে নিশ্চয়ই বাড়ির কাজ দিলেই করতে পারবে। আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে এশিয়া মহাদেশের অর্থনৈতিক চিত্র ব্যাখ্যা করো। বাড়ির কাজ নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তোমরা এই বাড়ি কাজটি করে তোমাদের কাছে এখন জমা রাখবে, তারপরে যখন স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে এটা জমা দিবে। প্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি বিধি মেনে বাসা অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।